সংকটের এই মহাবিপর্যয়কালে সারা বিশ্ব আজ ক্ষতিগ্রস্ত, বাংলাদেশ তার ব্যতিক্রম না বাইরে না। তো আশা করি তোমরা সবাই ঘরে আছো এবং ভালো আছো আল্লাহর রহমতে। তোমাদের এই অবসর সময়টুকুকে অর্থপূর্ণ করে তোলার জন্য সিরাজ মেমোরিয়াল মডেল স্কুল চালু করেছে অনলাইন ট্রায়াল ব্যবস্থা শুরু করেছে। এরই ধারাবাহিকতায় আমি জাহাঙ্গীর রহমান শেখ অষ্টম শ্রেণীর পঞ্চম পরিচ্ছেদের ধাতু ক্রিয়াপদ নিয়ে আমরা আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং এর দ্বারা উপকৃত হবে। তো ধাতু ক্রিয়াপদ আলোচনার ক্ষেত্রে আমরা প্রথমে আলোচনা করব আসলে পদ কি, পদ কাকে বলে, পদ কি আমরা জানি, আমরা সাধারণভাবে সেই 3-4 থেকে পড়ে আসছি পদ কি আমরা জানি। বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকেই পদ বলা হয়, বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকেই পদ বলা হয়। যেমন করে, ভাত খায়, করিম ভাত খায় একটা বাক্য, করিম ভাত খায় এটা পদ। তো তোমরা আরেকটু আমরা আরেকটু এগুলো যে একটু আলোচনা করবো সেটা হলো যে বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। আমরা আগে শিখছি যে বাক্য অন্তর্গত প্রত্যেকটি শব্দকে পদ বলে, তো আমরা একটু আরও আধুনিক সময় শিখবো সেটা বিভক্তিযুক্তকে শব্দকে, বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। বিভক্তি কাকে বলে? বিভক্তি হলো যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের পরে বসে, যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের পরে বসে অন্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে বলা হয় বিভক্তি। যেমন ধরো আমি একটা বাক্য লিখি, আমাকে আমার ছোট্ট একটা বাক্য লিখি, আমার এখানে আমি আর বই এই যে দুটা শব্দ এই দুটো সম্পর্ক স্থাপন করতেছি, এর বা র, এই এর বা রটাকে বলা হয় বিভক্তি। তো কোনো শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয়, কোনো শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন সেটা বিভক্তিযুক্ত হয়, মানে তার সাথে বিভক্তিযুক্ত হয়। তো এই কারণে বলা হচ্ছে যে বিভক্তিযুক্ত যে করিম ভাত খায় এখানে প্রত্যেকটা শব্দের সাথে বিভক্তিযুক্ত আছে। বিভক্তির সাত প্রকার আমাদের বিভক্তি যেহেতু আমাদের বইয়ে আলোচনায় নাই সেহেতু আমরা ওদিকে যাবো না, আমরা আসি পদে। তাহলে পদ কাকে বলে? বাক্য অন্তর্গত প্রত্যেকটি শব্দকে পদ বলে অথবা বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। পদ কয় প্রকার? পদ পাঁচ প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া এই পাঁচ প্রকার পদ আছে। এর ভিতরে আমরা আমাদের ক্রিয়াপদ দিয়েছি আমরা আলোচনা করব। ক্রিয়াপদ কাকে বলে? ক্রিয়াপদ কাকে বলে? যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায়, যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে বলা হয় ক্রিয়াপদ। যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে বলা হয় ক্রিয়াপদ। ক্রিয়াপদের সঙ্গে তোমরা সবাই জানো আমরা যে কোনো কাজ, খাওয়া, হাঁটা, চলা, পড়ে যাবে যে পড়াচ্ছি এটা একটা কাজ, এটা হচ্ছে ক্রিয়াপদ। যে কোনো কাজ করা বোঝালে সেটা হবে ক্রিয়াপদ। তো এই ক্রিয়াপদের অনেকগুলো শ্রেণীভাগ আছে, অনেকগুলো বাক্য ভাগ করা যায় ক্রিয়াপদকে। সমক্রিয়া ক্রিয়া, অসমক্রিয়া ক্রিয়া, সকর্ম ক্রিয়া, অকর্মক্রিয়া আমরা বাক্যগুলো পরে আবার লিখবো। সকর্ম, অকর্ম, বিকর্ম, প্রযোজক, যৌগিক, মূলত এই সাতটা ভাগে ক্রিয়াপদকে ভাগ করা যায়। সমক্রিয়া ক্রিয়া, অসমক্রিয়া ক্রিয়া, যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয়, যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় তাকে বলা হয় সমক্রিয়া ক্রিয়া। যেমন আমি আমি স্কুলে যাই একটা বাক্য, বাক্য দ্বারা অর্থ সম্পূর্ণ সেটা হবে সমক্রিয়া ক্রিয়া। যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় সেটা হবে সমক্রিয়া ক্রিয়া। আর যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না আরও কিছু বলার কিছু বলার সমক্রিয়া ক্রিয়া। এবং আমি যে আমি বাক্য লিখি, আমি স্কুলে গিয়ে, আমি স্কুলে গিয়ে হয়তো বাক্য সম্পূর্ণ হলো, এখানে আরও কিছু বলার থাকে কিন্তু সেটা বলা হয়নি, বলা না হওয়ার ফলে সেটা কী হয়েছে? অসম্পর্কে ক্রিয়াপদ হচ্ছে, অর্থাৎ অর্থ সম্পূর্ণ করছে না। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস তোমাদেরকে বোঝায় রাখি, বলে রাখি, সেটা তোমার যদি সুবিধা হচ্ছে হলো, তো অসম্পর্কে ক্রিয়াপদের সবচেয়ে সপ্ত বিভক্তি হয়, সপ্ত বিভক্তি, সপ্ত বিভক্তি চিহ্ন হলো সপ্ত, যে আমরা আগে বলছি বিভক্তি, সপ্ত বিভক্তি চিহ্ন হলো অস্তিত্ব অ এ তে। অসম্পর্কে ক্রিয়া সপ্তমে এর যে কোনো একটা কথা, আমি স্কুলে জি এ আছে এখানে, অসম্পর্কে ক্রিয়াপদে সবসময় সপ্ত বিভক্তি হয়। আচ্ছা, আমি আরো একটা উদাহরণ শুরু করছি, আরো একটা উদাহরণ দেখে বলে অসুবিধা হবে। দেখো একই বাক্যতে সপ্ত এবং অসপ্ত দুটা ক্রিয়া আমি লিখে দেখাই। সে চলে গেল, সে চলে গেল, এখানে দুটা ক্রিয়াপদ আছে, চলে একটা ক্রিয়াপদ, গেল একটা ক্রিয়াপদ, চলে একটা ক্রিয়াপদ, গেল একটা ক্রিয়াপদ, দুটো ক্রিয়াপদ আছে। এখন দেখো একটা সম্পর্কে ক্রিয়া, একটা অসম্পর্কে ক্রিয়া, কোনটা সমপিকা আর কোনটা অসমপিকা কীভাবে? এখানে সে কোনো পর্দা,
পর্দার পরে আমরা একটি ক্রিয়াপদকে আমরা প্রত্যেকটা ক্রিয়াপদকে বসাবো। দেখো যে একটা ক্রিয়াপদকে বসালে বাক্যের অর্থ সম্পূর্ণ করবে, আরেকটা ক্রিয়াপদকে বসালে বাক্যের অর্থ সম্পূর্ণ করবে না। যেটা বাক্যের অর্থ সম্পূর্ণ করবে সেটা হবে সমাপিকা ক্রিয়া, আর যেটা বাক্যের অর্থ সম্পূর্ণ করবে না সেটা হবে অসমাপিকা ক্রিয়া। সে চলে গেল, বাক্য একটা ক্রিয়াপদ সেই সে চলে, সে চলে যদি দেখি তাহলে কি হয়, সম্পূর্ণ বাক্য হয়, সম্পূর্ণ বাক্য হয় না, সে চলে সম্পূর্ণ বাক্য হয় না, এটা কি হবে অসমাপিকা ক্রিয়া, চলে গেল অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। আবার পরে ক্রিয়াপদ আবার বসে আমরা সে গেল, সে গেলে একটা বাক্য হয়, ফল সেটা সম্পূর্ণ বাক্য হয়, সে গেল, এটা হলো সম্পূর্ণ ক্রিয়া, এটা হলো সমাপ্ত। তাহলে যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় সেটা সমাপ্ত ক্রিয়া, আর যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না সেটা অসমাপ্ত ক্রিয়াপদ। সে চলে গেল, এই বাক্যে চলেটা হলো অসমাপ্ত ক্রিয়া। যেমন আরেকটা কথা বলছিলাম তোমাদেরকে যে অসমাপ্ত ক্রিয়া সূত্র সপ্তম রূপ অর্থ অন্তস্থ অ এ এ এর যেগুলো একটা চিহ্ন থাকে সে চলে এ আছে এখানে, এখানে এ আছে, তাহলে এটা হলো অসমাপ্ত ক্রিয়া, আর এটা হলো সমাপ্ত ক্রিয়া। সংকার সূত্রে ক্রিয়া বোঝা গেল যে ক্রিয়াপদার বাক্য অর্থ সম্পূর্ণ হয় সেটা সমাপিকা, আর যে ক্রিয়াপদার বাক্য অর্থ সম্পূর্ণ হয় না সেটা হলো অসমাপ্ত ক্রিয়াপদ। এরপরে আছে আমাদের সকর্ম ক্রিয়া, সকর্ম ক্রিয়া, অকর্ম ক্রিয়া, বিকর্ম ক্রিয়া, সকর্ম ক্রিয়া, যে ক্রিয়ার কর্ম থেকে তাকে বলা হয় সকর্ম ক্রিয়া। কর্ম কি আমরা কর্ম আলোচনার কর্ম ক্রিয়াটা আলোচনার করার ক্ষেত্রে আমরা সহজ একটা নিয়ম বলে দিই, সেটা হলো ক্রিয়াকে, ক্রিয়াকে কি বা কাকে দিয়ে পুরুষ করলে ক্রিয়াকে, ক্রিয়াকে কি অথবা কাকে দিয়ে পুরুষ করলে সংজ্ঞা আছে, কিন্তু আমরা এইভাবে যেটা সর্বে এখন আমি এভাবে বোঝাচ্ছি ক্রিয়াকে কি অথবা কাকে দিয়ে পুরুষ করলে, পুরুষ করলে কর্ম পাওয়া যায়, কর্ম পাওয়া যায়। যাকে ভিত্তি করে বা যাকে আশ্রয় করে তার কর্ম সম্পাদন করে তাকে বলা হয়, তার কাজ সম্পাদন করে তাকে বলা হয় কর্ম। এখানে ভাবটা হলো কর্ম, কর্মকর্মটা হলো ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কর্মকর্তা পেতে পারি, কর্মকর্তা বেরোয় যায়। সকর্ম ক্রিয়াটা তাহলে যে ক্রিয়ার কর্মপথ থাকে, যে ক্রিয়ার কর্ম থাকে তাকে বলে সকর্ম ক্রিয়া, যে ক্রিয়ার কর্ম থাকে তাকে বলে সকর্ম ক্রিয়া। এখন কর্ম আছে বা নেই আমাদের বোঝার উপায় কি, আমি যে একটু আগে যেটা বললাম যে ক্রিয়া আছে বা নেই এটা বোঝার জন্য আমাদের কী করতে হবে, ক্রিয়াকে সরি কর্ম আছে কি নেই এটা বোঝার জন্য আমাকে ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। এখন দুটা বাক্য, দুটা বাক্য লিখে বলতে স্পষ্ট হয়ে যাবে যে কোনটা সকর্ম করা কোনটা অকর্ম। সে বল খেলে, সে বল খেলে একটা বাক্য, আমি এখানে একটা বাক্য রাখলাম বাবা গাড়ি নেই, দুইটা বাক্য নিচ্ছি আমি, সে বল খেলে, এখানে ক্রিয়াপদটা খেলে প্রশ্ন করবো কি খেলে, বল খেলে পাওয়া যায় উত্তর যায় বল, তাহলে এভাবে সকর্ম ক্রিয়া। আর যদি প্রশ্ন করা না যায় অথবা উত্তর পাওয়া না যায়, ক্রিয়াকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করা না যায় অথবা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া না যায় তাহলে সেটা হবে অকর্ম ক্রিয়া। আমরা এখানে আসি বাবা বাড়ি নেই, এখানে ক্রিয়াপদটা নেই, এখানে প্রশ্ন করো তুমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করো, কি নেই বা কাকে নেই প্রশ্ন হয় না, প্রশ্ন করে করা উত্তর পাওয়া যায় না, তাহলে এটা হবে অকর্ম ক্রিয়া। এবং সকর্ম বা অকর্ম জেনার উপায় হলো ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করবো, ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি প্রশ্ন করা যায় অথবা উত্তর পাওয়া যায় তাহলে সেটা হবে সকর্ম ক্রিয়া, আর যদি প্রশ্ন করা না যায় বা উত্তর পাওয়া না যায় তাহলে সেটা হবে অকর্ম ক্রিয়া। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি আমরা দ্বিকর্ম ক্রিয়া, দ্বিকর্ম ক্রিয়া সকর্ম অকর্ম বুঝে দ্বিকর্ম ক্রিয়াটা বোঝা যায় সহজেই। দ্বিকর্ম ক্রিয়া দ্বি শব্দের অর্থ দুই, দ্বিকর্ম ক্রিয়া এই বিষয়টা দুই, অর্থাৎ দুইটা কর্ম থাকে দ্বিকর্ম ক্রিয়া, যে ক্রিয়ার দুইটি কর্ম থাকে, যে ক্রিয়ার দুইটি কর্ম থাকে তাকে বলা হয় দ্বিকর্ম ক্রিয়া, যে ক্রিয়াপদের দুইটি কর্ম থাকে তাকে বলা হয় দ্বিকর্ম ক্রিয়া।
মা শিশুকে চাঁদ দেখায়, মা শিশুকে চাঁদ দেখায়, একটা বাক্য আমরা আমাদের ক্রিয়াপদ প্রশ্ন করতে হবে কি এবং কাকে দিয়ে। আমাদের কর্ম বের করতে হবে সবসময় মাথায় কর্ম বের করার নিয়ম হলো ক্রিয়াকে আমাদের প্রশ্ন করতে হবে কি বা কাকে দিয়ে। যদি প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় অথবা প্রশ্ন করা যায় অথবা উত্তর পাওয়া যায় তাহলে সেটা সকর্ম ক্রিয়া, আর যদি প্রশ্ন করা না যায় অথবা উত্তর পাওয়া না যায় তাহলে সেটা অকর্ম ক্রিয়া। এখানে ক্রিয়াপদ কোনটা? ক্রিয়াপদ দেখা। এখন প্রশ্ন করো কি দেখায়? চাঁদ দেখায়, এটা একটা কর্ম, এটা একটা কর্ম। কাকে দেখায়? শিশুকে দেখায়, এটা আরেকটা কর্ম। দেখো কিভাবে কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা দুটো উত্তরই পাচ্ছি, কি দেখায়, চাঁদ দেখায়, কাকে দেখায়, শিশুকে দেখায়। এখানে দুটোই হলো কর্ম, শিশু কিন্তু কর্তা না। অন্য 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 জায়গায় আমরা আলোচনা করছি সেটা কীভাবে আলোচনা করবো শিশু কখন কর্তা হয়, কিন্তু আমাদের এই বাক্যে শিশুটা কর্ম নয়, কর্তা নয়, শিশু কিন্তু একটা কর্ম। দেখায় যে প্রশ্ন, দেখানো ক্রিয়াপদ, ক্রিয়াপদকে যদি আমরা প্রশ্ন করি কি দেখায়, চাঁদ দেখায়, চাঁদটা একটা কর্ম। কাকে দেখায়? শিশুকে দেখায়, শিশু একটা কর্ম। তাহলে এখানে কয়টা কর্ম পাওয়া গেলো? দুইটা কর্ম, শিশু আর চাঁদ দুটা কর্ম। এটা হলো দ্বিকর্ম ক্রিয়া। অর্থাৎ এই ক্রিয়াটা দেখে কিন্তু দুইটা কর্ম হচ্ছে, একটা হলো শিশু একটা হলো চাঁদ। আচ্ছা, তো দ্বিকর্ম ক্রিয়ার যে দুটা কর্মপদ থাকে, দ্বিকর্ম ক্রিয়ার দুইটা কর্মপদ থাকে, দুইটা কর্মপদের একটা হলো প্রাণী আর একটা হলো বস্তু। দ্বিকর্ম ক্রিয়ার যে দুটা কর্ম থাকে, একটা প্রাণী আর একটা বস্তু। তো বস্তুবাচক যে কর্মকর্তা, বস্তুবাচক যে কর্মকর্তা, দ্বিকর্ম ক্রিয়ার বস্তুবাচক কর্মপদ, এটাকে বলা হয় মুখ্য কর্ম। দ্বিকর্ম ক্রিয়ার বস্তুবাচক কর্মপদটিকে বলা হয় মুখ্য কর্ম। দ্বিকর্ম ক্রিয়ার বস্তুবাচক কর্মপদকে বলা হয় মুখ্য কর্ম, আর তার কর্মপদকে বলা হয় গৌণ কর্ম, এটাকে বলা হয় গৌণ কর্ম। দ্বিকর্ম ক্রিয়ার দুইটা কর্ম থেকে একটা বস্তু আর একটা প্রাণী। দ্বিকর্ম ক্রিয়ার বস্তুগত কর্মটি বলা হয় মুখ্য কর্ম, আর প্রাণীজ কর্মটি বলা হয় গৌণ কর্ম। আর একটা উদাহরণ দেখাই, শিক্ষক ছাত্রকে অঙ্ক করান, অঙ্ক করান বাংলা হচ্ছে বাংলায় বাংলা পড়ান, বাংলা পড়ান ক্রিয়াপত্রটা এখানে, এবার ক্রিয়াপত্রটা আমাদের পড়ান ক্রিয়াপত্র। এখন পড়ানটা প্রশ্ন করবো, কি পড়ান? বাংলা পড়ান। কাকে পড়ান? ছাত্রকে পড়ান। তাহলে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা দুটো উত্তরই পাওয়া যাচ্ছে। তাহলে এই যে দুটো উত্তর আমি আগেই বললাম যে দ্বিকর্ম ক্রিয়ার যে দুটা কর্ম থাকে, একটা হলো ব্যক্তি আর একটা হলো প্রাণী, সরি একটা হলো ব্যক্তি আর একটা হলো বস্তু। তাহলে প্রাণী আর দ্বিকর্ম ক্রিয়ার বস্তুবাচক কর্মটিকে বলা হয় মুখ্য কর্ম। এখানে বাংলা এটা হলো মুখ্য কর্ম, মুখ্য কর্ম, আর ছাত্র এটা হলো গৌণ কর্ম। দ্বিকর্ম ক্রিয়া বস্তুবাচক কর্মটিকে বলা হয় মুখ্য কর্ম, আর প্রাণীবাচক কর্মটিকে বলা হয় গৌণ কর্ম। মনে থাকবে এটা? দ্বিকর্ম ক্রিয়া কি? যে ক্রিয়া দুইটা কর্ম থাকে, যে ক্রিয়ার দুটো কর্ম থাকে তাকে বলা হয় দ্বিকর্ম ক্রিয়া। অর্থাৎ কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে, কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে দুটা উত্তরই পাওয়া যায়। দ্বিকর্ম ক্রিয়ার যে দুটা কর্মপদ থাকে, সেই দুটা কর্মপদের একটা হলো প্রাণী আর একটা হলো বস্তু। দ্বিকর্ম ক্রিয়ার বস্তুবাচক কর্মটিকে বলা হয় মুখ্য কর্ম, আর প্রাণীবাচক কর্মটিকে বলা হয় গৌণ কর্ম। এরপর আসছে আমাদের প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া, প্রযোজক হলো অন্যকে কাজে নিয়োজিত করা। প্রযোজক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া হলো অন্যকে, যে ক্রিয়া অন্যের দ্বারা চালিত হয়, অর্থাৎ কাজ করবে একজনে, পড়াবে আরেকজনে। বুঝে আমি আগে বাক্য লিখলাম, শিক্ষক ছাত্রকে বাংলা পড়ান, শিক্ষক শিক্ষক ছাত্রকে বাংলা পড়ান, বাংলা পড়ান। এখন দেখো বাংলা পড়ান পড়তেছে কে? পড়ছে ছাত্র, পড়াচ্ছে কে? শিক্ষক। এবার যে কাজটা একজনের প্রেরণায় অন্যজন কর্তৃক সংঘটিত হয়, অর্থাৎ কাজ করবে একজনে কিন্তু কাজ করাবে আরেকজনে, একজনে করাবে আরেকজনে করবে, এরকম যদি ক্রিয়াপদ হয় তাহলে সেটাকে বলা হয় প্রযোজক ক্রিয়া। শিক্ষক ছাত্রকে বাংলা পড়ান, এখানে পড়তেছে ছাত্র কিন্তু পড়াচ্ছে শিক্ষক, এই যে বাংলা পড়ান এই পড়াটা হলো প্রযোজক ক্রিয়া। আচ্ছা, প্রযোজক ক্রিয়া। এখন আমি আগে একটা ক্রিয়াপদ দেখছিলাম দ্বিকর্ম ক্রিয়া, তোমাদের কাছে মনে হতে পারে যে প্রযোজক ক্রিয়া দ্বিকর্ম ক্রিয়া তো একই। আচ্ছা, সব প্রযোজক ক্রিয়াই কিন্তু দ্বিকর্ম ক্রিয়া না, অর্থাৎ সব জায়গায় দুটো কর্ম থাকতে হবে এমন কোনো কথা নাই। যদি আমি বলি সাপুড়ে সাপ খেলায়, সাপুড়ে সাপ খেলায় প্রশ্ন করে খেলায় কি?
সাপ খেলায়, এখানে সাপুরে সাপটা হলো পর্ম, সাপুরে কিন্তু পর্ম না, সাপুরে কিন্তু পর্তা, সাপুরে সরাসরি খেলাচ্ছে, সে কিন্তু আরেকজনের সাপ খেতেছে, খেলাচ্ছে কে সাপুরে, এখানে দুটো কর্ম নাই, এখানে একটাই মাত্র কর্ম, সাপুরে সাপ খেলায়, সাপটা হলো কর্ম, সাপুরে হলো পর্তা। তাহলে পূজক ক্রিয়া যে ক্রিয়া অন্যের দ্বারা চালিত হয়, অর্থাৎ একজনের প্রেরণায় অন্যজন কর্তৃক সম্পাদিত হয়, যে ক্রিয়া একজনের প্রেরণায় অন্যজন কর্তৃক সম্পাদিত হয়, শিক্ষক পড়াচ্ছে তাকে ছাত্রকে, এখানে সাপুরে খেলাচ্ছে, কে খেলতেছে, সাপ খেতেছে, খেলছে সাপ, খেলাচ্ছে কে, সাপুরে, এরপরে একজনের প্রেরণায় অন্যজন কর্তৃক সম্পাদিত হয় তাকে বলা হয় প্রযোজক ক্রিয়া। এরপর আমাদের আরেকটি ক্রিয়া বলতে সৃষ্টি হলো যৌগিক ক্রিয়া। আমরা আগে একবার আপনাদেরকে দেখিয়েছিলাম যে একই ক্রিয়া ফলে একই বাক্যের ভিতরে একটা সমকে ক্রিয়াপদ থেকে একটা অসমকে ক্রিয়াপদ থাকে, একটা সমকে আর একটা অসমকে ক্রিয়া। যৌগিক ক্রিয়া হলো একটা সমাপিকা আর একটা অসমকে ক্রিয়াপদ মিলে যে ক্রিয়াপদ জনিত হয়, একটা সমাপিকা আর একটা অসমকে ক্রিয়াপদ মিলে, একটা সমাপিকা আর একটা অসমকে ক্রিয়াপদ মিলে যে ক্রিয়াপদ জনিত হয় তাকে বলে যৌগিক ক্রিয়া। আমি আগে একটা উদাহরণ দিলাম, সে চলে গেল, সে চলে গেল, এখানে দুইটা ক্রিয়াপদ আছে, চলে একটা ক্রিয়াপদ, গেল একটা ক্রিয়াপদ, চলে একটা ক্রিয়াপদ, গেল একটা ক্রিয়াপদ, চলেটা হলো অসমাপিক ক্রিয়া, এটা হলো অসমাপিকা ক্রিয়া, অসমাপিক ক্রিয়া, এটা হলো সমাপিকা ক্রিয়া, এটা অসমাপিক ক্রিয়া, এটা সমাপিকা ক্রিয়া, এই দুইটা ক্রিয়াপদ মিলে যে ক্রিয়াপদ তৈরি হলো চলে গেল, এই চলে গেল বলা হচ্ছে যৌগিক ক্রিয়া। একটা সমাপিকা আর একটা অসমাপিকা ক্রিয়াপদ মিলে যে ক্রিয়াপদ গঠিত হয় তাকে বলা হয় যৌগিক ক্রিয়া। এইগুলো মোটামুটি আমাদের ক্রিয়াপদের শ্রেণীবিভাগ। আমি আবার তোমাদেরকে আলোচনা করে দিই, মনে করাই দিই, ক্রিয়াপদের নানা রকম অনেকগুলো শ্রেণীবিভাগ আছে, সব সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, সকর্ম, অকর্ম, বিকর্ম, প্রযোজক, যৌগিক। সমাপিকা ক্রিয়া যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় তাকে বলা হয় সমাপিকা ক্রিয়া, যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় তাকে বলা হয় সমাপিকা ক্রিয়া, যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না তাকে বলা হয় অসমাপিকা ক্রিয়া। আচ্ছা, সকর্ম, অকর্ম, যে ক্রিয়ার কর্ম থাকে তাকে বলা হয় সকর্ম ক্রিয়া, যে ক্রিয়ার কর্ম থাকে না তাকে বলা হয় অকর্ম ক্রিয়া। এখন একটা ক্রিয়ার কর্ম আছে কি নেই আমরা কীভাবে বুঝবো? ক্রিয়াকে কী বা কাকে দিয়ে যদি প্রশ্ন করা যায়, ক্রিয়াকে কী বা কাকে দিয়ে যদি প্রশ্ন করা যায় অথবা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেটা হলো সকর্ম ক্রিয়া, আর যদি প্রশ্ন করা না যায় বা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় সেটা হলো অকর্ম ক্রিয়া। এরপরে আছে দ্বিকর্ম ক্রিয়া, যে ক্রিয়ার দুইটা কর্মপদ থাকে, যে ক্রিয়ার দুইটা কর্মপদ থাকে তাকে বলা হয় দ্বিকর্ম ক্রিয়া। প্রযোজক ক্রিয়া যে ক্রিয়া অন্যের দ্বারা চালিত হয়, অর্থাৎ একজনের প্রেরণায় অন্যজন কর্তৃক সম্পাদিত হয় তাকে বলা হয় প্রযোজক ক্রিয়া। যৌগিক ক্রিয়া একটি সমাপিকা একটি অসমাপিকা ক্রিয়াপদ মিলে যে ক্রিয়াপদ গঠিত হয় তাকে বলা হয় যৌগিক ক্রিয়া। এইগুলো মোটামুটিভাবে আমাদের ক্রিয়াপদের শ্রেণীবিভাগের আলোচনা। এখন সকর্ম ক্রিয়া অকর্ম ক্রিয়া নিয়ে আমরা আরেকটু আলোচনা করি। কখনো কখনো ক্রিয়ার কর্ম থাকা সত্ত্বেও সেটা অকর্ম ক্রিয়া হয়, কখনো কখনো প্রয়োগ বৈশিষ্ট্যের কারণে, অর্থাৎ প্রয়োগের উপর ভিত্তি করে করার কারণে বা প্রয়োগের উপর ভিত্তি করে সকর্ম ক্রিয়াও কী হতে পারে, অকর্ম হতে পারে। যেমন দেখুন একটা পাত্র লিখি, আমি টিফিন খেয়েছি, টিফিন খেয়েছি, আমি টিফিন খেয়েছি, এখানে ক্রিয়াপদ কোনটা, খেয়েছি ক্রিয়াপদ, এটা প্রশ্ন করবো কী খেয়েছি, টিফিন খেয়েছি, এখানে কর্ম আছে, তাহলে এটা কী হবে, ধরো কর্ম, এটা হচ্ছে সকর্ম ক্রিয়া। খুব খেয়াল করে দেখো টিফিনটা কিন্তু কর্ম, আমি টিফিন খেয়েছি, কী খেয়েছি, টিফিন খেয়েছি, এটা হলো সকর্ম ক্রিয়া। এখন এই বাক্যটি আমি বিভিন্নভাবে কিন্তু প্রয়োগ করি, আমি টিফিনে খেয়েছি, আমি টিফিনে খেয়েছি, অর্থাৎ টিফিনের সময় যে ক্রিয়াটা খেয়েছি সেটা কথা বলা হচ্ছে, আমি টিফিনে খেয়েছি। এখন তুমি এই খেয়েছি যে ক্রিয়াপদটা আছে এটা বাক্য করো, প্রশ্ন করো কী বা কাকে দিয়ে, কী খেয়েছি, কাকে খেয়েছি, কখনো উত্তর হয় না, কী খেয়েছি, টিফিনে খেয়েছি হয় না, টিফিন খেয়েছি উত্তর হয়, কিন্তু টিফিনে খেয়েছি উত্তর হয় না, তাহলে এটা কী হবে, অকর্ম ক্রিয়া। অর্থাৎ প্রয়োগের বৈশিষ্ট্য কারণে, প্রয়োগের কারণে সকর্ম ক্রিয়া অনেক সময় কী হয়, অকর্ম হয়। এখানে টিফিন কর্ম, তারপর শুধুমাত্র প্রয়োগ টিফিনে খেয়েছি, এই প্রয়োগের কারণে এটা কী হচ্ছে, অকর্ম ক্রিয়া হয়ে যাচ্ছে। সকর্ম ক্রিয়া প্রয়োগ বৈশিষ্ট্যের কারণে কখনো কখনো অকর্ম হতে পারে। সে গান গায়, সে গান গায়, কি গায়, গান গায়, গানটা হলো কর্ম, সে গান গায়, গানটা হলো কর্ম। কিন্তু যদি আমি ভিন্নভাবে বলি, সে গানে মজেছে, মজেছে, মজেছে মানে ক্রিয়াপদ, প্রশ্ন করো কী মজেছে, কাকে মজেছে, প্রশ্ন হয় না, এটা কী হবে, এখানে গান কর্মপদ থাকা সত্ত্বেও প্রয়োগ বৈশিষ্ট্যের কারণে সেটা কী হচ্ছে, অকর্ম ক্রিয়া হয়ে যাচ্ছে, অর্থাৎ এই ক্রিয়াটা অকর্ম ক্রিয়া। সকর্ম ক্রিয়াও
অনেক সময় অল্প মুক্তি করে কখন প্রয়োগ বৈশিষ্ট্যের কারণে প্রয়োগের উপর ভিত্তি করে সর্বপ্রথম ক্রিয়া অনেক সময় অপ্রমুখ হতে পারে। এইগুলো আমাদের ক্রিয়াপদের মোটামুটি আলোচনা, তোমাদের বই যতটুকু আছে ততটুকু নিয়ে আমরা আলোচনা করলাম। এরপরে আমরা আসবো ধাতু। একটা ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে তার দুইটা অংশ পাওয়া যায়, একটা ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুইটা অংশ পাওয়া যায়। একটু খেয়াল করে দেখো, পরে পরে একটা ক্রিয়াপদ যদি যদি ভাঙায় তাহলে কী হয়, ভাঙলে হয় পর যোগ এ, পরে পর যোগ এ, দুইটা অংশ ভাঙলো, পর একটা অংশ, এ একটা অংশ, পরে পর যোগ এ, পরে। এই যে ক্রিয়াপদকে ভাঙলে দুইটা অংশ পাওয়া যায়, তার একটা অংশ অর্থাৎ মূল যে অংশটা সেই মূল অংশকে বলা হয় ধাতু, ক্রিয়ার মূল অংশকে বলা হয় ধাতু, আর এটাকে বলা হয় বিভক্তি, ক্রিয়া বিভক্তি। এই ক্রিয়া বিশিষ্ট দুটো জিনিস পাওয়া যায়, একটা হলো ক্রিয়া মূল বা ধাতু, আর একটা হলো ক্রিয়া বিভক্তি। এটাকে বলা হচ্ছে ক্রিয়া মূল বা ধাতু, ক্রিয়া মূল বা ধাতু, আর এটাকে বলা হচ্ছে ক্রিয়া বিভক্তি, ক্রিয়া বিভক্তি। একটা ক্রিয়াপদকে বিশিষ্ট করলে দুইটা অংশ পাওয়া যায়, একটা হলো ক্রিয়া মূল বা ধাতু, আর একটা হলো ক্রিয়া বিভক্তি। আচ্ছা, তাহলে মোটামুটিভাবে ধাতুর সঙ্গেটা বুঝতে ক্রিয়ার মূল অংশ বলা হয় ধাতু, এবং এই ধাতু লেখার জন্য একটা চিহ্ন ব্যবহার করা হয়, একটা নির্দিষ্ট রূপ চিহ্নটা ব্যবহার করা হয়। ধাতু লেখার জন্য রূপ চিহ্ন, যেমন চল, চল, কর, কর। আচ্ছা, এই হস বা হরণ বলো হস দেওয়া হয় কেন, হস দেওয়া হলো এটা একটু খেয়াল ছিল, প্রত্যেকটা ধাতু হচ্ছে কিন্তু হস সব চিহ্নটা থাকে, এই চিহ্নটা থাকে, এই চিহ্ন দেওয়ার কারণ হলো কোনো হরণ তো বলো যে বর্ণের সাথে স্বরধ্বনি থাকে না, যে মনুষ্য সরবরাহ থাকে না সেখানে তোমার হস চিহ্ন দেওয়া হয়। দেখো আমি উদাহরণ দিয়ে আপনাদের কাছে স্পষ্ট হয়ে ব্যাপারটা, এই যে আমি দুটা লেখা, এই যে একটা শব্দ লেখা, এই একটা শব্দ লেখা, এই শব্দ হচ্ছে বলুন চল, তাহলে এই রাশিতে একটা কি আছে, সর আছে, সর চল, আর এটা হলো চল, অর্থাৎ এটার সাথে আর স্বরধ্বনি নাই, যখন স্বরধ্বনি আসবে তখন এই হস চিহ্নটা ব্যবহার করা হয়। আচ্ছা, তো ধাতু, ধাতু প্রধানত তিন প্রকার, ধাতু মূলত তিন প্রকার, মৌলিক ধাতু, সাধিত ধাতু, আর তো যৌগিক বা সংযোগমূলক ধাতু। মৌলিক ধাতু, সাধিত ধাতু, যৌগিক বা সংযোগমূলক ধাতু। মৌলিক ধাতু, মৌলিক ব্যাপারটাই মোটামুটি বিজ্ঞানের মধ্যে একটা ব্যাপার, তোমার মৌলিক বোধেই যে জিনিসটা বোধ হয় চলে আসছে সেটা হলো অবিভাজ্য, অর্থাৎ যাকে ভাঙা যায় না, যে ধাতুকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না, যে ধাতুকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না তাকে বলে মৌলিক ধাতু। যেমন পা, দে, যা, হা, এগুলো মৌলিক ধাতু, যে ধাতুকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না, যে ধাতুকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না তাকে বলা হয় মৌলিক ধাতু। সাধিত ধাতু, মৌলিক ধাতু বা নাম শব্দে পড়ে, মৌলিক ধাতু বা নাম শব্দে পড়ে আপত্ত যুগে যে ধাতু গঠিত হয়, মৌলিক ধাতু বা নাম শব্দে পড়ে আপত্ত যুগে যে ধাতু গঠিত হয় তাকে বলা হয় সাধিত ধাতু, সাধিত ধাতু। মৌলিক ধাতু বা নাম শব্দে পড়ে, মৌলিক ধাতু বা নাম শব্দে পড়ে আপত্ত যুগে যে ধাতু গঠিত হয়, কর যোগ আ সমান সমান করা, চল যোগ আ সমান সমান চলা, এই যে করা চলা এগুলো হয় সাধিত ধাতু। মৌলিক ধাতু বা নাম শব্দের পরে, মৌলিক ধাতু বা নাম শব্দের পরে আপত্ত যুগে যে ধাতু গঠিত হয় তাকে বলা হয় সাধিত ধাতু। এরপর আছে যৌগিক ধাতু বা সংযোগমূলক ধাতু, বিশেষ বিশেষণ অর্থাৎ ধনাত্মক অব্যয়, ধনাত্মক অব্যয় বলতে সেই শব্দগুলোকে বোঝায়, ধনাত্মক অব্যয় বলতে সেই শব্দগুলোকে বোঝায় যে শব্দগুলো আবিধানিক কোনো অর্থ নয়, শুধুমাত্র অনুভূতিজাত শব্দ, ধরুন সংসরণ করে বায়ু হচ্ছে, এখানে সংসরণটা কী, সংসরণ কিন্তু আবিধানিক অর্থ নয়, শুধুমাত্র উপলব্ধি করা যায়, দেখায় কন্টন করছে, কন্টন কী, কন্টনের কোনো আবিধানিক অর্থ নেই অর্থাৎ উপলব্ধি করা যায়, এই উপলব্ধিজাত যে শব্দ এগুলোকে সাধারণভাবে কী বলা হয়, ধনাত্মক অব্যয় বলা হয়। আচ্ছা, তো বিশেষ বিশেষ ধনাত্মক অব্যয়ের সাথে পর, দেহ, পাখা, ছাড়, পর, দেহ, পাখা, ছাড় ইত্যাদি মৌলিক ধাতুগুলো মিলিত হয়ে যে ধাতু গঠিত হয় তাকে বলা হয় যৌগিক বা সংযোগমূলক ধাতু। বিশেষ বিশেষ ধনাত্মক অব্যয়ের সাথে পর, দেহ, পাখা, ছাড় এই মৌলিক ধাতুগুলো যোগ করে যে ধাতু গঠিত হয় তাকে বলা হয় যৌগিক বা সংযোগমূলক ধাতু। যেমন যৌগিক ধাতু, যৌগিক ধাতু, সাবধান হ, সাবধান হ, এখন সাবধান, এখানে সাবধান হওয়া এটা হলো যৌগিক ধাতু, সাবধান হয় এটা হলো যৌগিক ধাতু, অর্থাৎ বিশেষ বিশেষ ধনাত্মক অব্যয় করে ক দে হ পাকা ছাড়, এখানে হওয়া যোগ হলো, আর এখানে হওয়াটা আসছে না পুরুষ নির্ভাব আসে, তুমি সাবধান হও। আচ্ছা, আবার কুই লেখা পরে কিন্তু তুমি সাবধান হ, সাবধান হয় এটা হলো
যোগী পদ সংযোজন থাকে। ভালো পদ, ভালো পদ এখানে যে পদ চলো যোগী থাকে। তাহলে ধাতু মূলত তিন প্রকার, মৌলিক ধাতু, সাধু ধাতু আর হলো যৌগিক বা সংযোগ মূলক ধাতু। মৌলিক ধাতু হলো যে ধাতুকে ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না, সেটা হলো মৌলিক ধাতু। আর যৌগিক ধাতু হলো মৌলিক ধাতু বা নাম শব্দের পরে আপত্তয় যুগে, মৌলিক ধাতু বা নাম শব্দের পরে আপত্তয় যুগে যে ধাতু অনুপ্রাণ তাকে বলা হয় সাধু ধাতু। যৌগিক ধাতু বিশেষ বিশেষ অথবা ধনাত্মক অব্যয়ের পরে পর দিয়ে হওয়া পা খাছা এই মৌলিক ধাতুগুলো যোগ করে যে ধাতু গঠিত হয় তাকে বলা হয় যৌগিক বা সংযোগ মূলক ধাতু। এখন মৌলিক ধাতু বাংলায় মৌলিক ধাতু আছে তিন প্রকার। বাংলায় মৌলিক ধাতুকে তিন ভাগে ভাগ করা যায়, সংস্কৃত ধাতু, বাংলা ধাতু, অন্য দেশে মৌলিক ধাতু তিন প্রকার। সংস্কৃত ধাতু, সংস্কৃত বা তৎসম ধাতু, তারপর আছে বাংলা ধাতু, বাংলা ধাতু, তারপর আছে হলো বিদেশাগত ধাতু, বিদেশাগত ধাতু। যত সময় আলোচনা করবো সবসময় মাথায় রাখবো ধাতু মানে সংজ্ঞাটা, ধাতুটা কি অনেক আলোচনা করছি আমি আবার একটু মনে করাই দিই। ধাতু হলো ক্রিয়ার মূল, ক্রিয়ার মূল অংশকে বলা হয় ধাতু। আচ্ছা, তো এই মৌলিক ধাতুকে তিন ভাগে ভাগ করা যায়, সংস্কৃত আর তৎসম ধাতু, বাংলা ধাতু, আর একটি হলো বিদেশাগত ধাতু। যেমন দেখো দৃশ্য, এখানে দৃশ্য হলো, দৃশ্য হলো সংস্কৃত ধাতু। তারপরে আসি আমরা বাংলা ধাতু, দেখ যোগ আ, দেখ যোগ আ, পরস্পর দেখা, দেখা, দেখাটা হলো এখানে দেখা হলো বাংলা ধাতু। আচ্ছা, বিদেশে কোনো ধাতু দিগল, দিগল যোগ আমল, হওয়া দিগ্রা, দিগ্রা। আচ্ছা, বিগ্রাল প্রকারটা হয়েছে কেন বলতে পারবো? বিগ্রাল নদীয় হতো কিনা। আচ্ছা, আমরা আগের দিন বানানের আলোচনায় করছিলাম যে আলো প্রত্যন্ত শব্দের শেষে প্রকার হয় বিগ্রাল। তাহলে এটা হলো আমাদের বিদেশের ধাতু, বিদেশের ধাতু বলতে যেসব ক্রিয়ামূল, যেসব ক্রিয়ামূল বাইরে থেকে আসে বিদেশি শব্দ থেকে আমরা গ্রহণ করছি সেগুলো বলে বিদেশের ধাতু। আর সংস্কৃত ধাতু হলো যে সকল ক্রিয়ামূল সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় চলে আসে সেগুলো বলা হয় সংস্কৃত ধাতু। আচ্ছা, সাধিত ধাতু কয় প্রকার? এরপর আমরা আলোচনা যাবো সাধিত ধাতু। মৌলিক ধাতু হলো তিন প্রকার, সংস্কৃত ধাতু, বাংলা ধাতু, বিদেশের ধাতু। সংস্কৃত ধাতু কি? যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে বা তৎসম ভাষা থেকে বাংলায় চলে আসে সেগুলো হলো সংস্কৃত ধাতু। আর বাংলা ভাষায় প্রচলিত সব ধাতু এখনো আমাদের এখানে প্রচলিত আছে সেগুলো হলো বাংলা ধাতু। আর বিদেশি ধাতু, বিদেশি যেসব শব্দের ক্রিয়াগুলো আমরা গ্রহণ করেছি সেগুলো হলো বিদেশাগত ধাতু। এরপরে আসলে আমাদের সাধিত ধাতু, সাধিত ধাতু কাকে বলে মনে আছে? মৌলিক ধাতু বা নাম শব্দের পরে আপত্তয় যুগে, মৌলিক ধাতু বা নাম শব্দের পরে আপত্তয় যুগে যে ধাতু গঠিত হয়, মৌলিক ধাতু বা নাম শব্দের পরে, মৌলিক ধাতু বা নাম শব্দের পরে আপত্তয় যুগে যে ধাতু গঠিত হয় তাকে বলা হয় সাধিত ধাতু। তাহলে বোঝা যাচ্ছে যে সাধিত ধাতুর যতগুলো শ্রেণীভাগ থাকবে সকলে কোন প্রত্যয়যুক্ত থাকবে? আপত্তযুক্ত থাকবে। সাধিত ধাতুর যতগুলো শ্রেণীভাগ থাকবে প্রত্যেকটা ধাতুর সাথে যুক্ত থাকবে, আপত্তয় যুক্ত থাকবে। আচ্ছা, সাধিত ধাতুকে তিন ভাগে ভাগ করা যায়। প্রযোজক ধাতু, আমরা একটু আগে প্রযোজক ক্রিয়া পড়াইছিলাম মনে আছে কিনা? প্রযোজক ধাতু, প্রযোজক ধাতু, এরপরে আছে নাম ধাতু, এরপরে কর্মচ্ছে ধাতু। প্রযোজক ধাতু, নাম ধাতু, আমরা কর্মচ্ছে ধাতু, কর্ম বাচ্চে প্রযোজক ধাতু, নাম ধাতু, কর্মচ্ছে ধাতু। প্রযোজক ক্রিয়া মনে আছে? প্রযোজক ক্রিয়া কি ছিল? অন্যকে কাজে নিয়োজিত করার অর্থে যে ক্রিয়া পড়া হয় সেটা হলো প্রযোজক ক্রিয়া। বুঝে শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন, পড়া, শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন, পড়া, পর যোগ আ, পর যোগ আ, পড়া, এই পড়া হলো প্রযোজক, প্রযোজক ধাতু। পর যোগ আ, পড়াটা হলো প্রযোজক ধাতু।
প্রয়োজন ধাতু। আচ্ছা, আর তোমাদের বইয়ে শিরোনাম দেওয়া আছে পর গুণ আ সমান পড়া প্রয়োজন ধাতু। মৌলিক ধাতু পরে, মৌলিক ধাতু পরে অপরকে কাজে নিযুক্ত করার অর্থে, মৌলিক ধাতু পরে অপরকে কাজে নিযুক্ত করার অর্থে আপত্ত নিজেরা যুক্ত হয়। মৌলিক ধাতু যে পড়াটা মৌলিক ধাতু, পড়াটা হলো মৌলিক ধাতু। কোনোকে কাজে নিয়ে শিক্ষক ছাত্রকে পড়াচ্ছে, আমি পুরো বাক্য লিখি, শিক্ষক ছাত্রকে পড়াচ্ছে, শিক্ষক ছাত্রকে পড়াচ্ছে, শিক্ষক ছাত্রকে পড়াচ্ছে, এখানে পর যোগা পড়া, এই পড়াটাকে অন্যকে কাজে নিয়ে করা হচ্ছে। কে পড়েছে? ছাত্র পড়ছে। অন্যকে কাজে নিয়ে যুক্ত করা হচ্ছে, এই পর বন্ধুদের সাথে কি যুক্ত হয়েছে? আপনাদের যুক্ত হচ্ছে, পরে আ বন্ধুদের সাথে আপত্ত যোগে অন্যকে কাজে নিয়ে যুক্ত করা হচ্ছে। আপত্ত যোগে যে ধাতু গঠিত হয় তাকে বলা হয় প্রযোগ ধাতু। নাম ধাতু বিশেষ্য বিশেষ অনুকর অব্যয় করে আপত্ত যোগে, বিশেষ্য বিশেষ অনুকর অব্যয় করে, বিশেষ্য বিশেষ অনুকর অব্যয় করে আপত্ত যোগে যে ধাতু গঠিত হয় তাকে বলা হয় নাম ধাতু। বাবা ঘুমাচ্ছেন, বাবা ঘুমাচ্ছেন, বাবা ঘুমাচ্ছেন, ঘুম জোকা, ঘুম জোকা মানে ঘুমা, ঘুম। আচ্ছা, এটা হলো বিশেষ্য পদ, বিশেষ কি হয়েছে? আ হয়েছে। ঘুমানোটা ক্রিয়াপদ, ঘুমটা হলো বিশেষ্য পদ, নাম। ঘুমানোর নামটা হলো ঘুম, ঘুমানোর নামটা হলো ঘুম, ঘুমটা হলো বিশেষ্য পদ, তার সাথে কিন্তু আ হতে হবে, কি হলো? ঘুমা, ঘুমা। এই ঘুমাটা হলো নাম ধাতু, বিশেষ্য বিশেষণ অথবা অনুকার অব্যয় করে আপত্ত যোগে, বিশেষ্য বিশেষণ অথবা অনুকার অব্যয় করে আপত্ত যোগে যে ধাতু গঠিত হয় তাকে বলা হয় নাম ধাতু। এরপরে আছে কর্মবাচ্য ধাতু। বাক্যে কর্তার চেয়ে কর্মের সম্পর্ক যখন ক্রিয়ার সাথে প্রধান হয়ে ওঠে, বাক্যে কর্তার চেয়ে কর্মের সাথে ক্রিয়ার সম্পর্ক, কর্তার চেয়ে ক্রিয়ার সাথে, কর্তার চেয়ে কর্মের সাথে যখন ক্রিয়ার সম্পর্ক প্রধান হয়ে ওঠে তাকে বলা হয় কর্মচ্ছেদ ধাতু। আসলে কর্মচ্ছেদ ধাতু আলাদা কোনো ধাতু না, এটা প্রযোজ্য ধাতুর একটা অংশ, যে কারণে মৌলিক ধাতুর সাথে আপত্ত যোগে, এটাও সংক্ষেপ বলা চলে আরও সংক্ষেপে, যে মৌলিক ধাতুর সাথে আপত্ত যোগে কর্মচ্ছেদ ধাতু করতে হবে। আচ্ছা, এখন দেখো, আমি যদি প্রযোজক ধাতু ছিল মৌলিক ধাতু পরে আপত্ত যোগে, দুটো একটা পার্থক্য, দুটোতে পার্থক্য হলো প্রযোজক ধাতুতে অন্যকে কাজে নিযুক্ত করার অর্থে আপত্ত যুক্ত হয়, আর কর্মচ্ছেদ ধাতুতে মৌলিক ধাতু পরে আপত্ত যুক্ত হয়। মৌলিক ধাতু পরে আপত্ত যোগে কর্মচ্ছেদ ধাতু গঠিত হয়। যেমন দেখো, বইটি হারিয়ে ফেলেছে, বইটি হারিয়ে ফেলেছে, বইটি হারিয়ে ফেলেছে কর্মচ্ছেদ ধাতু। এখানে হাত যোগ আ হারা কর্মচ্ছেদ ধাতু, কর্মচ্ছেদ ধাতু, বইটি হারিয়ে ফেলেছি, বইটি হারিয়ে ফেলেছি। আচ্ছা, এখন দেখো, আমরা বলছিলাম মানে শুরুতে বলছিলাম যে কর্তার চেয়ে কর্মের সাথে ক্রিয়ার সম্পর্ক প্রধান হয়ে ওঠে। আচ্ছা, এখন দেখো, এখানে কর্তাটা কি? বইটি হারিয়ে ফেলেছি, কর্তা কি? আচ্ছা, কর্তাটা যেমন সবসময় ক্রিয়া দিকে, এই ক্রিয়া দিকে তাকালে তোমরা কর্তা খুব সহজে বের করতে পারবে। ফেলেছি, হারিয়ে ফেলেছি, আমি ফেলেছি না তুমি ফেলেছি, কে হয়? আমি বইটি হারিয়ে ফেলেছি, সেখানে কর্তা কি আছে? অনুপস্থিত আছে কর্তা, যে কারণে কর্মের সাথে ক্রিয়ার সম্পর্কটা প্রধান হয়ে দেখা যাচ্ছে। বইটা হলো কর্ম, হারিয়ে ফেলেছি হলো ক্রিয়া, এখানে কর্তার সাথে কর্মের সাথে ক্রিয়ার সম্পর্কে প্রাধান্য পাচ্ছে বেশি, যে কারণে এটাকে বলা হয় কর্মবাচ্যের ধাতু। আচ্ছা, বইটি হারিয়ে ফেলেছে, এখানে হাত যোগ আ হারা, এই হারাটা হচ্ছে কর্মবাচ্যের ধাতু। তাহলে সংক্ষেপে বলতে গেলে কর্মচ্ছেদ ধাতু হলো মৌলিক ধাতু করে আপত্ত যোগে যে ধাতু গঠিত হয় তাকে কর্মচ্ছেদ ধাতু বলে। আবার প্রযোজক ধাতু কি? মৌলিক ধাতু করে আপত্ত যোগে, কিন্তু সেটা কি হয়? অন্যকে কাজে নিযুক্ত করার অর্থে আপত্ত যোগে যে ধাতু গঠিত হয় সেটা হলো প্রযোজক ধাতু। আচ্ছা, নাম ধাতু বিশেষ্য বিশেষ অনুকার অব্যয় করে আপত্ত যোগে যে ধাতু গঠিত হয় সেটা হলো নাম ধাতু। এলো আমাদের ধাতুর মোটামুটি আলোচনা। তাহলে আমরা আরেকবার একটু আলোচনা করে দিই। আচ্ছা, ধাতু কাকে বলে? ক্রিয়ার মূল অংশকে ধাতু বলে। একটা ক্রিয়াপদ বিশেষ তার দুটো অংশ পাওয়া যায়, এই যে হারা, হারা ক্রিয়াপদ কিন্তু আমরা বিশেষ করে দুটো অংশ পাবো, একটা হার আর একটা হলো আ হারা, এটা মনে হয় ক্রিয়া বিভক্ত ধাতু আর এটা মনে হয় ক্রিয়া বিভক্ত। আচ্ছা, ধাতু তিন প্রকার, মৌলিক ধাতু, সাধারণ ধাতু আর একটা হলো যৌগিক সংযোগমূলক ধাতু। মৌলিক ধাতু যেসব ধাতুকে বিশ্লেষণ করা যায় না,
সব জয় এখানে হাত এই হাতটাকে কি হয় না আর বিশ্লেষণ করা যায় অথবা পর চল দে পা খা ছাড়া এগুলো কোনটাকে বিশ্লেষণ করা যায় না এই যেহেতু শব্দটি বলা হয় ধাতুটি বলা হয় মৌলিক ধাতু অর্থাৎ যাকে বিশ্লেষণ করা যায় না বা ভাঙা যায় না সেটা মৌলিক ধাতু সাধু ধাতু মৌলিক ধাতু পর আপত্ত যোগে এই যে মৌলিক ধাতু এখন হাত তার সঙ্গে আপত্ত যোগে যেটা হলো হারা মৌলিক ধাতুর সাথে আপত্ত যোগে যে ধাতু গঠিত হয় সেটা বলা হয় সাধিত ধাতু যোগী ধাতু বিশেষ্য বিশেষণ বা ধ্রন্ত কব্যের পরে পর দেহ পা খা ছাড় পর দেহ পা খা ছাড় এই মৌলিক ধাতুগুলো যোগ করে যে ধাতু গঠিত হয় তাকে বলা হয় যোগী বা সংযোগ ধাতু সাবধান হ সাবধান হ এখানে সাবধান হটা হলো যোগী বা সংযোগ ধাতু আচ্ছা মৌলিক ধাতুকে তিন ভাগে ভাগ করা যায় সংস্কৃত ধাতু বাংলা ধাতু বিদেশি ধাতু যে সকল শব্দমূল সরি যে সকল ক্রিয়ামূল্য ধাতু সংস্কৃত থেকে আসে সেগুলো বলা হয় সংস্কৃত ধাতু আর যে সকল ধাতু আমরা হচ্ছে শব্দ হিসেবে আলোচনা করতে যে পড়াইছিলাম যে সকল ধাতু সংস্কৃত থেকে উৎপন্ন কিন্তু প্রাকৃতের মধ্য দিয়ে বাংলায় আসে সংস্কৃত থেকে উৎপন্ন হয়ে প্রাকৃতের মধ্য দিয়ে বাংলায় আসে সেগুলোকে বলা হয় বাংলা ধাতু আর বিদেশি ভাষা থেকে যে সকল ধাতু আসে সেগুলোকে বলা হয় বিদেশাগত ধাতু বা বিদেশি ধাতু আচ্ছা তো সাধু ধাতু তিন প্রকার সাধু ধাতু কাকে বলে মৌলিক ধাতু বা নাম শব্দ করে আপত্ত দিলে মৌলিক ধাতু বা নাম শব্দ করে আপত্ত দিলে যে ধাতু গঠিত হয় তাকে বলা হয় সাধিত ধাতু আচ্ছা তাহলে বোঝা যাচ্ছে যে সাধিত ধাতুর যতগুলো শ্রেণীভাগ থাকবে সবগুলো সাথে কী হবে আপত্তযুক্ত হবে সাধিত ধাতু তিন প্রকার প্রযোজক ধাতু নাম ধাতু কর্মচ্ছেদ ধাতু প্রযোজক ধাতু কি মৌলিক ধাতু করে আপত্ত হয় অর্থাৎ অন্যকে কাজে নিযুক্ত করার অর্থে অন্যকে কাজে নিযুক্ত করার অর্থে আপত্ত যদি যে ধাতু গঠিত হয় তাকে বলা হয় প্রযোজক ধাতু নাম ধাতু বিশেষ্য বিশেষণ অথবা অনুকর অব্যয় করে আপত্ত যদি যে ধাতু গঠিত হয় তাকে বলা হয় নাম ধাতু কর্মচ্ছেদ ধাতু বাক্যে কর্তার যে ক্রিয়ার সম্পর্কে প্রাধান্য পায় তাকে বলা হয় কর্মচ্ছেদ ধাতু আর মৌলিক শব্দ ধাতু পরে মৌলিক ধাতু পরে আপত্ত যদি কর্মচ্ছেদ ধাতু গঠিত হয় এবং বইটি হারিয়ে ফেলেছি হার আ হারা হারাটা হলো কর্মচ্ছেদ ধাতু এই মোটামুটি আমাদের ক্রিয়াপদ আর ধাতুর মোটামুটি আলোচনা মোটামুটি আলোচনা তো তোমরা সবাই ভালো থাকুন আজকে আমাদের এ পর্যন্তই ক্লাস শেষ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ